অনেক কাঙ্ক্ষিত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর অফিশিয়াল দিন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকেই জানিয়ে দিলেন যে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল, অর্থাৎ 15ই জুলাই। 15ই জুলাই সকাল 10:30টার পর থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টটি দেখা যাবে। এছাড়াও এক্সাম বাংলা, wbresults.nic.in এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে। সকাল 10:30টা থেকে তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে পাওয়া যাবে এবং তোমরা তোমাদের গার্জেনের মারফত স্কুল থেকে তোমাদের মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বারণ আছে, ফলে অভিভাবকদের স্কুলে গিয়ে মাধ্যমিকের রেজাল্টের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা গিয়ে নিয়ে আসতে হবে। তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 17 জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রবল সম্ভাবনা, অর্থাৎ যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 17ই জুলাই তোমাদের উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাবে। যেহেতু মাধ্যমিকের সমস্ত পরীক্ষা হয়েছিল, ফলে তোমাদের মেধা তালিকা প্রকাশ হবে মাধ্যমিকের, কিন্তু উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষা না হয় কোনো রকম মেধা তালিকা প্রকাশিত হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।